হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আপনাদের সঙ্গে মারিয়াম, আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিনব কিচেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাছের খুবই সুস্বাদু একটা রেসিপি, যেটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তো চলুন দেখে নিই আজকের রেসিপিটি। বলে নিই, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশের বেল বাটনটি ক্লিক করুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়েছি 500 গ্রাম মাছ, মটরশুঁটি, টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন, সরিষার তেল, লবণ, গোটা জিরে, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। প্রথমে আমি মাছগুলোর মধ্যে মাখিয়ে নিচ্ছি একটু লবণ, আর একটু হলুদ দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। এবার মাছগুলোকে ফ্রাই করে নেব। একটা প্যানে 3 চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা বেশ গরম হয়ে গেছে, এবার লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে একে একে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো সব ফ্রাই করে নিলাম। ওই একই প্যানে আমি আরো একটু তেল অ্যাড করছি, এর মধ্যে দিচ্ছি স্লাইস করে কাটা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, পেঁয়াজটাকে 1 মিনিট মতো ফ্রাই করে নেব। অ্যাড করছি 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে একটু নেড়ে দিচ্ছি। হাফ চামচ গোটা জিরে অ্যাড করছি। এবার সবজিগুলো দিয়ে দেবো।
দিচ্ছি স্লাইস করে কাটা দুটো টমেটো, হাফ কাপ ক্যাপসিকাম আর 6-7টা কাঁচা লঙ্কা চেরা। অ্যাড করছি স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে একটু নেড়ে দিচ্ছি। এগুলো সব একসঙ্গে 3 মিনিট মতো কষিয়ে নিলাম। এবার অ্যাড করছি 1/2 কাপ মতো মটরশুঁটি দিয়ে আরও 1 মিনিট মতো কষিয়ে নেব। কষিয়ে নিলাম, এবার এর মধ্যে 2 কাপ মতো পানি অ্যাড করছি। সবজিগুলো বেশ ফুটছে, এবার একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। দশ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিচ্ছি। ঝোলটা বেশ কমে এসছে আর এর থেকে দারুণ একটা স্মেল আসছে। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে সুস্বাদু ফিশ রেসিপি। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ও হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশের বেল বাটনটি ক্লিক করুন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।